Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a paramilitary unit, a group of people who act like a military group but are not part of the official military? Were you ever a member of, তুমি কি কখনো কোনো সদস্য ছিল, or did you ever serve in, কখনো serve করেছো মানে job করেছো ওখানে, help সাহায্য করেছো, or otherwise participate in কোনোভাবে অংশ নিয়েছো in a paramilitary unit, কোনো paramilitary unit এ? এখানে তারা বর্ণনা করে দিচ্ছে প্যারামিলিটারি কি, মিলিটারি ইউনিট তো আপনারা বুঝেছেন, আর প্যারামিলিটারি ইউনিট হচ্ছে এটা কোনো অফিসিয়াল না, মানে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ না, এটা হচ্ছে এ গ্রুপ অফ পিপল, একটা কিছু মানুষের একটা দল হু অ্যাক্ট, যারা কাজ করে লাইক এ মিলিটারি গ্রুপ, মানে তারা একটা মিলিটারি গ্রুপের মতো কাজ করে, দ্যাট মিনস তাদের নির্দিষ্ট ড্রেস আছে, অস্ত্র বহন করে, দ্যাট মিনস তারা মিলিটারি গ্রুপের মতোই কাজ করে, বাট কিন্তু তারা কোনো অফিসিয়াল মিলিটারি অংশ না, নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি, ওকে, তাদেরকে বলা হচ্ছে প্যারামিলিটারি ইউনিট। এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো প্যারামিলিটারি ইউনিটের সদস্য ছিলেন বা ওখানে কাজ করেছেন বা তাদেরকে সাহায্য করেছেন বা কোনোভাবে তার সেখানে অংশ নিয়েছিলেন। ওয়ার ইউ এভার এ মেম্বার অফ, ও ডিড ইউ এভার সার্ভ ইন, ও আদারওয়াইজ পার্টিসিপেট ইন এ প্যারামিলিটারি ইউনিট। এখানে প্যারামিলিটারি শব্দটা মনে রাখবেন, মিলিটারি প্যারামিলিটারি দুটো শব্দ মনে রাখবেন, সেই ক্ষেত্রে উত্তরটা দিতে আপনার সুবিধা হবে, প্যারামিলিটারি ইউনিট। ওয়ার ইউ এভার এ মেম্বার অফ, ওর ডিড ইউ এভার সার্ভ ইন, হেল্প, ও আদারওয়াইজ পার্টিসিপেট ইন এ প্যারামিলিটারি ইউনিট? নো। Have you ever been a prostitute or procured anyone for prostitution? Prostitute মানে পতিতা, যারা কিনা শরীর বিক্রি করে চলে, or procured anyone, procured মানে হায়ার করা, কেউকে সংগ্রহ করা, procure খুঁজে বের করা, কাজে লাগানো, anyone কেউকে, for prostitution, prostitution এর জন্য। Have you ever been a prostitute, আপনি কি কখনো কোন prostitute ছিলেন, or procured anyone for prostitution, বা prostitution করানোর জন্য কেউকে জোগাড় করেছিলেন? Have you ever been a prostitute or procured anyone for prostitution? No. Do you understand the full oath of allegiance to the United States? Do you understand the full oath of allegiance to the United States? যখন আপনি সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা ওথ পড়ানো হবে, শপথ অনুষ্ঠান হবে, যেখানে কিন্তু ওথ অফ এলিজেন্স আপনাদেরকে পাঠ করানো হবে, যেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই শপথের মাধ্যমে আপনি আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করবেন। সিভিক সিস্টেম কিন্তু এই ওথ অফ এলিজেন্স নিয়ে একটা প্রশ্ন আছে, হোয়াট ডু শো লয়ালটি টু ওয়েন ইউ সে দ্য প্লেস অফ এলিজেন্স, ক্ষেত্রে কার প্রতি সমর্থন বা আনুগত্য প্রকাশ করেন, টু দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ এলিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস, যে আপনি যে ওথ অফ এলিজেন্সটা নেবেন, দ্যাট শপথ পড়বেন আমেরিকার প্রতি আনুগত্য থাকার জন্য, সেই ওথ থেকে আপনি পুরোটা বুঝে না বুঝেই খালি হ্যাঁ 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 বলবেন, এটাই প্রশ্ন করা হচ্ছে যে এই ফুল ওথ অফ এলিজেন্স, যে ওথটা আপনি নেবেন, শপথ নেবেন, এই শপথ সম্পূর্ণটাকে আপনি বুঝেন, Do you understand the full oath of allegiance to the United States? A oath of allegiance ta apnar mone rakhben, asha kori eta uttor ta apnar khub shohojei mone thakbe. So, do you understand the full oath of allegiance to the United States? Yes. Have you ever been ordered, removed, excluded, or deported from the United States?
আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য, বা এখান থেকে বের হয়ে যান, এর জন্য কোনো বের করার জন্য কোনো আদেশ দেওয়া হয়েছিল? এর আগেরটা তো বলা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে যে আপনাকে বের করা হয়েছিল কিনা, আর এখানে হচ্ছে বের করার জন্য আদেশ হয়েছে কিনা কখনো। হ্যাভ ইউ এভার বিন অর্ডার্ড, রিমুভড, এক্সক্লুডেড ওর ডিপোর্টেড ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস? আপনাকে কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে? নো। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a guerrilla group? Guerrilla group. এটা মনে রাখবেন, গরিলা কারা? এটা ওরা বলে দিয়েছে, a group of people who use weapons against or otherwise physically attack the military, police, government, or other people. গরিলা গ্রুপ কি? এটা তারা বলে দিয়েছে যে একটি দল যারা কিনা অস্ত্র ব্যবহার করে, হু ইউজ, যারা ব্যবহার করে ওয়েপন্স, অস্ত্র, অ্যাগেনিস্ট, বিরুদ্ধে, ওর আদারওয়াইজ ফিজিক্যালি অ্যাটাক দ্য মিলিটারি, অথবা ফিজিক্যালি অ্যাটাক করে মিলিটারিদেরকে, পুলিশদেরকে, গভর্নমেন্টকে, অথবা অন্য কোনো লোককে যারা কিনা অস্ত্র ব্যবহার করে আঘাত করে বা তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে, এই ধরনের সব দল তাদেরকে বলা হয় গরিলা গ্রুপ। ওকে, এখানে এটা জানতে চাওয়া হচ্ছে এই গরিলা গ্রুপটা আপনারা মনে রাখবেন, গরিলা গ্রুপ, গরিলা গ্রুপ। সেখানে প্রশ্ন করা হচ্ছে যে ওয়ার ইউ এভার এ মেম্বার অফ, ওর ডিড ইউ এভার সার্ভ ইন, হেল্প, ও আদারওয়াইজ পার্টিসিপেট ইন এ গরিলা গ্রুপ? নো। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a police unit? এটা তো বুঝতেই পারছেন যে were you ever a member of, কখনো কি কোনো সদস্য ছিলে, or did you ever serve in, বা কখনো কোনো কাজ করেছো, help, সাহায্য করেছো, or otherwise participate in, অথবা কোনোভাবে অংশ নিয়েছো in a police unit, মানে একটা পুলিশ ইউনিটে কোনোভাবে তুমি কখনো কোনো সদস্য ছিল কোন পুলিশে, বা কোনোভাবে কাজ করেছো ওখানে, পুলিশকে সাহায্য করার কোনো কাজ করেছো, বা কোনোভাবে পুলিশের সাথে জড়িত ছিল? ওয়ার ইউ এভার এ মেম্বার অফ, ওর ডিড ইউ এভার সার্ভ ইন, হেল্প, ওর আদারওয়াইজ পার্টিসিপেট ইন এ পুলিশ ইউনিট? এখানে পুলিশ ইউনিটটা মনে রাখবেন, অ্যান্সার হবে নো। পুলিশ ইউনিটটা মনে রাখবেন, স্পেসিফিকলি এই শব্দটা শুনলে আপনি আপনার অ্যান্সারটা মনে রাখতে সুবিধা হবে, নো। ওয়ার ইউ এভার এ মেম্বার অফ, ওর ডিড ইউ এভার সার্ভ ইন, হেল্প, অর আদারওয়াইজ পার্টিসিপেট ইন এ রেবেল গ্রুপ? ওয়ার ইউ এভার এ মেম্বার অফ, তুমি কখনো সদস্য ছিল, ওর ডিড ইউ এভার সার্ভ ইন, কখনো কাজ করেছো, সার্ভ করেছো, হেল্প, সাহায্য করেছো, অর আদারওয়াইজ পার্টিসিপেট ইন, কোনোভাবে অংশ নিয়েছিল ইন এ রেবেল গ্রুপ? রেবেল, এটার অর্থ হচ্ছে কি, বিদ্রোহী। ওকে, রেবেল, বিদ্রোহী, যারা বিদ্রোহ করে। সো এটাই এখানে জানতে হচ্ছে এই রেবেল গ্রুপটা আপনারা মনে রাখবেন, বিদ্রোহী গ্রুপ। এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বিদ্রোহী গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন, বা তাদের সদস্য ছিলেন, বা তাদের কোনো সাহায্য করেছেন, কোনোভাবে অংশ নিয়েছেন? ওয়ার ইউ এভার এ মেম্বার অফ, অর ডিড ইউ এভার সার্ভ ইন, হেল্প, অর আদারওয়াইজ পার্টিসিপেট ইন দ্য রেবেল গ্রুপ? রেবেল গ্রুপটা মনে রাখবেন, নো। Have you ever been a member of, তুমি কি কখনো সদস্য ছিল, or in any way associated, কোনোভাবে জড়িত ছিল, either directly or indirectly, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, with any other totalitarian party? তুমি কি কখনো কোনোভাবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো টোটালিটেরিয়ান পার্টির সাথে জড়িত ছিল? এই টোটালিটেরিয়ান পার্টিটা কি?
টোটালিটেরিয়ান পার্টিটা এসছে, এই টোটালিটেরিয়ান শব্দটা এসছে টোটাল থেকে। টোটাল মানে সব, সমগ্র, টোটাল সবগুলো, সমগ্র সব। এই টোটাল থেকে টোটালিটেরিয়ান। ওকে, লাইব্রেরি আছে না, আমরা বলি লাইব্রেরি, লাইব্রেরিতে সবাই বুঝছেন যেখানে বই বই থাকে, বিভিন্ন ক্যাটাগরি বই থাকে, সেখানে আমরা কি বই পড়ি, সেটা হচ্ছে লাইব্রেরি। আর সেই বইগুলোকে যে কিপ করে মানে রাখে, দেখাশোনা করে রাখে, সেই লাইব্রেরিটাকে তাকে বলা হয় কি, লাইব্রেরিয়ান, রাইট। ঠিক এই টোটাল থেকে গেছে টোটালিটেরিয়ান, মনে থাকবে না, টোটালিটেরিয়ান। দ্যাট মিনস এই টোটালিটেরিয়ানটা হচ্ছে গিয়ে যারা কিনা এমন একটা পার্টি, এই পার্টিটা কখনো অন্য কোনো দলের মতামতে বিশ্বাসী না, অন্য কোনো দল মানে না, অন্য কারো মতামত মানে না, অন্য কেউকে গ্রাহ্য করে না, সে যা বলে, দ্যাট মিনস ওই পার্টি যা বলে সেটাই রাইট। কোনো যুক্তি মানি না আমি, কোনো ধরনের কোনো কিছু মানি না, আমি যা বলেছি সেটাই রাইট। দ্যাট মিনস আমি সর্বে সর্বা, টোটাল, আমি টোটাল, আমার বাইরে যে আছে এরা কেউ না, নোবডি, তাদেরকে আমি মানি না। এই যে এই সমগ্রতাবাদে যারা বিশ্বাসী যে আমি ছাড়া কেউ নেই, আমি টোটাল, এই ধরনের পার্টির সাথে যারা ইনভলভ তাদেরকে বলা হয় টোটালিটেরিয়ান পার্টি। ওকে, সো এটাই এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো টোটালিটেরিয়ান পার্টির সদস্য ছিলেন বা কোনোভাবে জড়িত ছিলেন, হোক সেটা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। Have you ever been a member of or in any way associated either directly or indirectly with any other totalitarian party? No. Have you ever been placed in removal, exclusion, rescission or deportation proceeding? আপনার কি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য প্রসেসিং এ রাখা হয়েছে? একটা প্রশ্ন হচ্ছে বের করা হয়েছে কিনা, একটা প্রশ্ন হচ্ছে বের করার আদেশ দেওয়া হয়েছে কিনা, আর এখানে বলা হচ্ছে বের করার জন্য বের করা হবে এই ধরনের কোনো চিন্তাধারায়, মানে আপনাকে লাইনে রাখা হয়েছে, প্রসেসিং এ রাখা হয়েছে কিনা, যে এই প্রসেস শেষ হলে আপনাকে বের করে দেওয়া হবে, এই ধরনের কোনো প্রসেসিং রাখা হয়েছে কিনা। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, প্লেসড ইন মানে লাইনে রাখা, অপেক্ষায় রাখা, এরকম প্লেসড ইন। Have you ever been placed in removal, exclusion, rescission or deportation proceedings? No. Do you owe any overdue federal, state or local taxes? Overdue, that means অতিরিক্ত বকেয়া। ডু ইউ ও, ও মানে হচ্ছে গিয়ে তোমার নামে থাকা, তোমার কাছে পাওনা, ও দ্যাট মিনস পাওনা বা তোমার নামে থাকা। ডু ইউ ও, তোমার নামে কি আছে এনি ওভার ডিউ, কোনো ধরনের অতিরিক্ত বকেয়া, ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্সেস? যারা আমেরিকায় থাকেন তারা অলরেডি সবাই জানেন যে আমেরিকাতে কিন্তু প্রতিটা ক্ষেত্রে ট্যাক্স দেওয়া লাগে, যেটা অন্য অনেক দেশেই অনেক রিল্যাক্স, কিন্তু আমেরিকায় কিন্তু এটা অনেক স্ট্রিক্ট। বিকজ আমেরিকা আজকে এত উন্নত হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স, আর এই ট্যাক্সের কারণেই কিন্তু আমেরিকা আজকে এত উন্নত। আপনি একটা যদি পাও ফেলেন কোথাও, সেখানে কিন্তু আপনার কাছ থেকে কোনো না কোনোভাবে ট্যাক্স আদায় করা হচ্ছে, আর এই ট্যাক্সটা কিন্তু ফাইল করা লাগে প্রত্যেক বছর এপ্রিলের 15 তারিখের মধ্যে, যেটা আপনারা সিভিক্স টেস্টের মধ্যে পেয়েছেন। যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য লাস্ট ডেট টু সেন্ড ইন ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস, যে প্রশ্নটা আপনারা সিভিক্স টেস্টে পেয়েছিলেন, সেটা মনে আছে তো আশা করি সবার।
What is the last date to send in federal income tax forms? Right? Answer টা কি ছিল? মনে করে দেখেন তো। April 15. April 15. So যাই হোক, আমরা এই প্রশ্নে যেটা পড়ছি সেটা হচ্ছে এই ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স কোথাও কি তোমার নামে কোনো ধরনের অতিরিক্ত বকে আছে? আপনারা জানেন ফেডারেল মানে কি, সেটা হচ্ছে কেন্দ্রীয়। আপনারা জানেন স্টেট মানে কি, সেটা হচ্ছে আপনার স্টেটের, আপনি যে রাজ্যে আছেন, যে স্টেটে আছেন। আমেরিকাতে যে 50টা স্টেট আছে, এক এক স্টেটে এক একটা নিজস্ব রুলস আছে, যেটা কিনা সেই স্টেটের গভর্নর ইমপ্লিমেন্ট করে। সেই রুলস অনুযায়ী এক একটা স্টেটে এক এক রকমের ট্যাক্স ধার্য করা হয়, সেটাকে বলা হয় স্টেট ট্যাক্স। আবার স্টেটের বাইরেও কিছু সিটি ট্যাক্স থেকে থাকে, তারপরে কাউন্টি ট্যাক্স থাকে, কমিউনিটির একটা ট্যাক্স থাকে, তা আপনারা জানেন, সেগুলোকে বলা হয় লোকাল ট্যাক্স। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনার নামে যে ফেডারেল, দ্যাট মিন্স কেন্দ্রীয় সরকারের, বা আপনার স্টেট গভর্নমেন্টের, বা আপনার যে লোকাল দ্যাট মিন্স কাউন্টির যেই প্রশাসনটা আছে, আপনার সিটির যেই প্রশাসন আছে, সেখানে কোথাও কি আপনার নামে কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকে আছে? ডু ইউ ও এনি ওভার ডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? এখানে যদি আপনি প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে বলেন যে ইয়েস, দ্যাট মিনস আপনার নামে ট্যাক্স বকে আছে, তাহলেও কিন্তু আপনি এই সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার অযোগ্য বলে বিবেচিত হবেন, বিকজ আপনি কিন্তু আমেরিকার একজন নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না কোনোভাবেই যদি আপনার নামে কোনো ধরনের ফল্ট থেকে থাকে, আপনার কোনো ট্যাক্স বাকি থেকে থাকে, আপনি যদি আমেরিকার কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেট করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই আমেরিকান সিটিজেনশিপ দেওয়া হবে না। তাই তারা কনফার্ম করার জন্য এই প্রশ্নটা আপনাকে করবে, ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? আপনি কি কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ট্যাক্স আপনার নামে কি অতিরিক্ত বকেয়া আছে কিনা? সো উত্তরটা কি কি দিবেন আপনারা, আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? নো, দ্যাট মিন্স আপনার নামে কোনো ধরনের স্টেট, ফেডারেল বা লোকাল ট্যাক্স, কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া নেই। Have you called yourself a non-US resident on a federal, state or local tax return since you became a lawful permanent resident? Have you called yourself? আপনি কি কখনো আপনাকে কোথাও বলেছেন যে non-US resident, আপনি আমেরিকার বাসিন্দা না, on a federal, state or local tax return since you became a lawful permanent resident? That means আপনি যখন আমেরিকায় একজন স্থায়ী বাসিন্দা হয়েছেন, তখন কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় দ্যাট মিন্স ফেডারেল, স্টেট এবং লোকাল ট্যাক্স রিটার্ন দেওয়া লেগেছে, সাবমিট করা লেগেছে, ট্যাক্স ফাইল করা লেগেছে। সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনো কি আপনি ওই ফর্মের মধ্যে নিজেকে বলেছেন বা আইডেন্টিফাই করেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না? যদি আপনি স্থায়ী বাসিন্দা কিন্তু, তাই না, বাট আপনি ওই ট্যাক্স রিটার্নের মধ্যে লিখেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না, তাহলে অবশ্যই এটা একটা ক্রাইম, আপনি ভুল তথ্য দিয়েছেন, রাইট? সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে সিন্স ইউ বিকেম এ লফুল পারমানেন্ট রেসিডেন্ট, মানে সিন্স মানে যখন থেকে, ইউ বিকেম তুমি হয়েছো এ লফুল পারমানেন্ট রেসিডেন্ট, একজন বৈধ স্থায়ী বাসিন্দা,
মিন্স যখন থেকে তুমি আমেরিকার একজন বৈধ স্থায়ী বাসিন্দা হয়েছো তখন থেকে কখনো কি তুমি কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্স রিটার্নে নিজেকে একজন নন ইউএস রেসিডেন্ট বলে বলেছো? ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা, আর নন মানে না, নন ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা না। ওকে, সো হ্যাভ ইউ কল্ড ইউর সেলফ এ নন ইউএস রেসিডেন্ট অন এ ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্স রিটার্ন সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট? অবশ্যই আপনি কখনো এটা ঘোষণা করতে পারেন না যে আপনি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট আর না, দ্যাট মিনস আপনি নন ইউএস রেসিডেন্ট, এটা কখনোই বলতে পারেন না। তাই অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a labor camp? Labor camp. Okay? Labor camp means shrom shibir. Camp means shibir. Labor means shrom. Je shrom there, shromik. Labor camp means jekhane kaj korte hoy. Mane ekta camp jekhane kintu shudhu shudhu tomake rakha hobe na, shudhu shudhu rakha hobe na. Amake bondi rakha hobe, thik ache. But ekhon amake kaj korte hobe. Etake bole labor camp. কাজও করতে হবে, আমাকে বন্দিও থাকতে হবে। তাই সশ্রম কারাদণ্ড বলো না, যে শ্রম সহ কারাদণ্ড, এটা হচ্ছে লেবার ক্যাম্প, মানে কাজ করতে হবে ওখানে। আমি বন্দি থাকবো বাট আমাকে কাজ করতে হবে, এই জাতীয় জায়গাকে লেবার ক্যাম্প বলা হয়। এটা তারা বলে দিয়েছে যে প্লিজ, একটি জায়গা ওয়্যার, যেখানে পিপল আর ফোর্স টু ওয়ার্ক, মানে লোকজন কাজ করার জন্য বাধ্য হয়। দ্যাট মিনস লোকজনকে কাজ করতে বাধ্য করা হয়। পিপল আর ফোর্সড, ফোর্স মানে জোর করা, ফোর্সড মানে জোর করে কাজ করানো হয়। ওয়ার ইউ এভার এ ওয়ার্কার, ভলেন্টিয়ার অর সোলজার, অর ডিড ইউ আদারওয়াইজ এভার সার্ভ ইন এ লেবার ক্যাম্প? আপনি কখনো কি কোনো শ্রম শিবিরের একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, অথবা অন্য কোনোভাবে কখনো কোনো শ্রম শিবিরে কাজ করেছেন যেখানে লোকেরা কাজ করতে বাধ্য হয়? এখানে লেবার ক্যাম্পটা মনে রাখবেন, লেবার ক্যাম্প, লেবার ক্যাম্প এই শব্দটা মনে রাখবেন। While you ever worker, volunteer or soldier, or did you otherwise ever serve in labor camp? No. Do you now have? তোমার কি এখন আছে? Have মানে আছে, now মানে এখন, নাও মানে এখন, হ্যাভ মানে আছে। ডু ইউ নাও হ্যাভ, তোমার কি এখন আছে? ওর অথবা ডিড ইউ এভার হ্যাভ, কখনো কি ছিল এ হেরিডিটারি টাইটেল ওর অ্যান অর্ডার অফ নোবিলিটি ইন এনি ফরেন কান্ট্রি? হেরিডিটারি অর্থ হচ্ছে কি বংশগত, যে আমার দাদার এই উপাধি ছিল, দাদার পরে বাবার পেয়েছে এই উপাধিটা ছিল, বাবার পরে আমিও এই উপাধিটা পেয়েছি। দ্যাট মিনস উত্তরাধিকার সূত্রে কোনো টাইটেল, উপাধি, কোন ধরনের উত্তরাধিকার সূত্রে কোনো উপাধি কিনা আমার এখন কি আছে বা কখনো ছিল? ও অথবা অ্যান অর্ডার অফ নোবিলিটি, একটা নোবিলিটির একটা কি বলে এটাকে, অর্ডার অফ নোবিলিটি হচ্ছে গিয়ে এই জাতীয় যে কোনো পুরস্কার স্বরূপ যেটা দেওয়া হয়, যে আপনি খুব ভালো একটা কাজ করেছেন যার কারণে আপনাকে একটা উপাধি দেওয়া হয়েছে। একটা হচ্ছে হেরিডিটারি টাইটেল, হচ্ছে বংশগত, যে আমার দাদার বাবারও সেটা ছিল, দাদার ছিল, বাবার নাম ছিল, আমার নাম টাইটেল আছে সেটাকে। এখানে কিন্তু ওই উপাধি পরে শেখ, তারপরে রহমান, তারপরে চৌধুরী, এগুলোকে কিন্তু উপাধি, বংশগত উপাধি বলা হয় না। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। যাই হোক, এ হেরিডিটারি টাইটেল অর অ্যান অর্ডার অফ নোবিলিটি, কোনো মহৎ কাজের কারণে আপনাকে একটা টাইটেল দেওয়া হয়েছে। যেমন শেরে বাংলা এ কে ফজলুল হক, এই যে শেরে বাংলা এটা কিন্তু অর্ডার অফ নোবিলিটি। তারপরে মহাত্মা গান্ধী, এই মহাত্মা এটা একটা অর্ডার অফ নোবিলিটি। সো এই ধরনের অর্ডার অফ নোবিলিটি ইন এনি ফরেন কান্ট্রি, ইন এনি, এনি মানে কোনো, ফরেন কান্ট্রি মানে বিদেশে, ভিন দেশ, বিদেশ। সো ডু ইউ নাও হ্যাভ, তোমার কি এখন আছে? ওর অথবা ডিড ইউ এভার হ্যাভ, কখনো ছিল এ হেরিডিটারি টাইটেল
or an order of nobility in any foreign country? তোমার কি এখন অথবা কখনো অন্য কোনো দেশে আভিজাত্য বা বংশগত খেতাব আছে বা ছিল? Do you now have or did you ever have a hereditary title or an order of nobility in any foreign country? No. Have you ever lied to any US government official to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? Lied. Lie or mithya bola. Lied মানে মিথ্যা বলেছেন. Have you ever lied? কখনো কি মিথ্যা বলেছেন to any US government official, কোনো আমেরিকান সরকারি কোনো কর্মকর্তার কাছে? To gain. Gain মানে পাওয়া. To gain মানে পাওয়ার জন্য. To gain entry, that means আমেরিকার ঢোকার সুযোগ পাওয়ার জন্য. Or admission into the United States, আমেরিকায় admission দেওয়ার জন্য, ঢোকার জন্য. Or gain immigration benefits, ইমিগ্রেশন সুযোগ সুবিধাদি পাওয়ার জন্য. ইন দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধা পাওয়ার জন্য অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য মার্কিন সরকারের কোনো কর্মকর্তার কাছে কখনো কোনো মিথ্যা বলেছেন? হ্যাভ ইউ এভার লাইড? এই লাইড শব্দটা আপনারা মনে রাখবেন. হ্যাভ ইউ এভার লাইড টু এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়ালস টু গেইন এন্ট্রি or admission into the United States or gain immigration benefits in the United States? No. Have you ever been removed, excluded or deported from the United States? Remove মানে তুলে নেওয়া, আপনাকে তুলে নিয়ে গেছে. Exclude মানে বাতিল করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে. আর ডিপোর্টেড মানে নির্বাসন করে দিয়েছে, মানে এখান থেকে বের হয়ে যাও, বের করে দিয়েছে ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস. আপনাকে কি কখনো আমেরিকা থেকে বহিষ্কার করেছে বা নির্বাসিত করেছে বা বের করে দেওয়া হয়েছে? সবগুলো একই শব্দ, তাহলে আমেরিকা থেকে কখনো আপনাকে বের করে দেওয়া হয়েছে কোনো কারণে? হ্যাভ ইউ এভার বিন রিমুভড, এক্সক্লুডেড অর ডিপোর্টেড ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস? নো. Have you ever, আবার এসছে, have you ever not filed a federal, state or local tax return since you became a lawful permanent resident? Have you ever, মানে তুমি কি কখনো, not filed, file করোনি, a federal, state or local tax return, federal, state অথবা local tax return, সিন্স মানে যখন থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে বোঝালে সিন্স ব্যবহার হয়। সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, সিন্স যখন থেকে, ইউ তুমি, বিকেম হয়েছ এ একজন লফুল বৈধ পার্মানেন্ট স্থায়ী রেসিডেন্ট বাসিন্দা। দ্যাট মিনস তুমি যখন থেকে একজন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছ বা একজন গ্রিন কার্ড হোল্ডার হয়েছ বা একজন স্থায়ী বাসিন্দা হয়েছ, তখন থেকে এখন পর্যন্ত কখনো কি কোনো ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স রিটার্ন সাবমিট করনি এমন হয়েছে? হ্যাভ ইউ এভার নট ফাইল্ড এ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্স রিটার্ন সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট? তুমি কি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল, স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করনি এমন হয়েছে? এই ক্ষেত্রে কিন্তু আপনার উত্তরটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে নো। দ্যাট মিনস আমার কখনো এরকম হয়নি যে আমি ট্যাক্স ফাইল সাবমিট করিনি। একজন বৈধ বাসিন্দাকে, আমেরিকান সিটিজেন হতে গেলে তো
সে বিগত 3.5 বছর বা 5 বছর, স্পাউস ক্যাটাগরিতে হলে 3.5 বছর, আর অন্য যে কোনো ক্যাটাগরিতে হলে 5 বছর পরে ন্যাচারালাইজেশন পরীক্ষা যা দেওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করে, সেই 3.5 বছর বা 5 বছরের মধ্যে কখনোই আপনি আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য ফেল করেননি। দ্যাট মিনস আপনি অলওয়েজ ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করেছেন, এটা হচ্ছে ভালো। বাট সবার ক্ষেত্রে কিন্তু উত্তরটা একই হবে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই উত্তরটা হবে ইয়েস। কেন ইয়েস হবে সেটাও আমি একটু বলে রাখি। অনেকেই আছেন একটু বয়স্ক বা নিজেরা কিছু করেন না, হয়তোবা তাদের সন্তানদের সাথে থাকেন, হয়তোবা তার ভাই বোনের সাথে থাকেন, হয়তোবা তার বাবা মার সাথে থাকেন, যারা কিনা কোনো ধরনের ইনকাম করেন না, তারা কিন্তু মানে ঘরের মেইন পার্সন না। সেই ক্ষেত্রে যিনি কিনা মেইন পার্সন, তিনি তাদের ক্ষেত্রে একসাথে ট্যাক্সটা ফাইল করে, সেপারেট ট্যাক্স ফাইল করে না। আমি যদি একটু ক্লিয়ারলি বলতে চাই, সিম্পলি যে আপনার আপনি আছেন আপনার সন্তানের সাথে, আপনার কোনো ইনকাম নেই, আপনার সন্তান তার ট্যাক্স ফাইলে আপনার আপনাদের আপনারা যাদের বাবা মা আছেন বা যারা ইনকাম করেন না, তাদের নামটা তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করে দিয়েছে, যেহেতু আপনারা একই বাসায় থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার ট্যাক্স ফাইলটা সাবমিট করেননি, রাইট? বিকজ আপনার তো সাবমিট করার প্রয়োজনই পড়েনি, বিকজ আপনি ইনকাম করেন না এবং আপনার সন্তান আপনাকে তার ট্যাক্স ফাইলে আপনার নামটা ইনক্লুড করে দিয়েছে। সেই ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি এমন হয়েছে যে আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করেননি বা সাবমিট করেননি, তখন তো অবশ্যই আপনার উত্তর হবে ইয়েস, যে হ্যাঁ আমি কখনো ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। তখন কিন্তু ইমিগ্রেশন অফিসার যিনি আপনার ইন্টারভিউ নেবে, তিনি কিন্তু জিজ্ঞেস করবে যে কেন সাবমিট করেননি। তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার অমুক, আমি তার সাথে থাকি, সে আমার নাম তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে। যদি হয় যে আপনার সন্তান আপনার ছেলে, সেই ক্ষেত্রে আপনাকে উত্তরটা হবে এমন যে মাই সান ইনক্লুডেড আওয়ার নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন। আর যদি মেয়ে হয় সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার হবে মাই ডটার ইনক্লুডেড মাই নেম ইন হার ট্যাক্স রিটার্ন, দ্যাটস ওয়াই আই ডিড নট ফাইল এনি ফেডারেল স্টেট লোকাল ট্যাক্স সিন্স আই বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট। এত লম্বা কথা যদি আপনাদের মনে রাখতে কষ্ট হয়, তাহলে শুধুমাত্র বলবেন মাই সান অথবা মাই ডটার, যার সাথে আপনি থাকেন তার কথা বলবেন, মাই সান ইনক্লুডেড মাই নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন। ওকে, সো সেই ক্ষেত্রে যারা কিনা এই ক্যাটাগরির না, তারা অবশ্যই উত্তর দিবেন নো, দ্যাট মিনস না, কখনো এমন হয়নি যে আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাভ ইউ এভার নট ফাইলড এ ফেডারেল স্টেট ওর লোকাল ট্যাক্স রিটার্ন সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট? আপনি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করেননি, এমন হয়েছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যান্সারটা হবে নো। আর যদি আপনি কোনো কাজ না করেন, আপনি যদি বয়স্ক বাবা মা হন যারা কিনা সন্তানের সাথে আছেন এবং যাদের সন্তানরা আপনাদের নাম তাদের ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে, তারা ইয়েস অ্যান্সার করবেন। এটা আপনাদের সন্তান যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন, জেনে আপনাদের এই উত্তরটা আপনারা আপনাদের মতো করে নেবেন। কারো কারো ক্ষেত্রে উত্তরটা হবে ইয়েস, কারো কারো ক্ষেত্রে নো হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। ইফ দ্য ল রিকোয়ার্স ইট, আর ইউ উইলিং টু পারফর্ম নন কম্ব্যাটেন্ট সার্ভিসেস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস? আইনের যদি চায়, দ্যাট মিনস আমেরিকান আইন যদি চায়, সেই ক্ষেত্রে আপনি যুদ্ধ না
মানে সরাসরি যুদ্ধ না, বাট যুদ্ধে সাহায্য করার জন্য। আর্ম ফোর্সে সবাই তো যুদ্ধ করে না, কেউ রান্না বান্নার কাজ করে, কেউ অস্ত্র গোলাবারুদ আনা নেওয়া করে, কেউ তাদেরকে বিভিন্নভাবে সেবা দান করে, এই ধরনের। এগুলোকে বলে নন কম্বেটেন্ট সার্ভিসেস। কম্বেটেন্ট মানে যেটা অস্ত্র দিয়ে যুদ্ধ করে, মারামারি হানাহানি, এগুলোকে বলে কম্বেটেন্ট সার্ভিস। আর নন কম্বেটেন্ট মানে কোনো হাতাহাতি মারামারি যুদ্ধযুদ্ধি গুলো, এগুলো না, অন্য ধরনের সার্ভিস। তাদের জন্য রান্না করেন, এটাও তো আপনার একটা সার্ভিস, তাই না? তাদের কাপড় চোপড় ধুয়ে দেন, এটা একটা সার্ভিস। তাদেরকে মেডিকেল সেবা দেন, এটা একটা সার্ভিস। এই ধরনের নন কম্পিটেন্ট সার্ভিস গুলোর কথা বলা হচ্ছে, যে যদি ল রিকোয়ার করে, দ্যাট মিনস আইন যদি চায়, আমেরিকার আইন যদি বলে আপনাকে নন কম্পিটেন্ট সার্ভিস দেওয়ার জন্য ইউএস আর্ম ফোর্সে, তাহলে কি আপনি রাজি আছেন সেটা করার জন্য? ইফ দ্য ল রিকোয়ার্স ইট, আর ইউ উইলিং টু পারফর্ম নন কম্পিটেন্ট সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস? এখানে অবশ্যই আপনার উত্তর হতে হবে ইয়াস, বিকজ আপনি তো যদি না নো বলেন, দ্যাট মিনস আপনি তো আমেরিকাকে ভালোই বসেন না। আরে ভাই, আপনি আমেরিকা ভালোবাসেন না, কিন্তু আমেরিকার নাগরিক হওয়ার জন্য আসছেন, এটা কেমনি হয়? রাইট, সো ইফ দ্য ল রিকোয়ার্স ইট, আর ইউ উইলিং টু পারফর্ম নন কম্পিটেন্ট সার্ভিসেস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস? ইয়েস।